গান গাইছিল শুনেছো? হ্যাঁ শুনলাম। তুমি ওকে কিছু বলবে না? আমি ওর বড়দা, যেরকম নেচে নেচে গান গাইল কিছু তো একটা বলতেই হয়। এখন ডাকতে হবে না, অফিস রেডি হয়ে যাবে। অফিস থেকে ফিরে এসে সবার সামনে ডেকে এনে যা বলার বলবো। থাক থাক, কি বলবে শুনি না। ওই যে বলবো যে এত ভালো যখন গানের গলা, তখন তার গান স্কুলে ভর্তি হয়ে যেতে পারিস, মাইনেটা না আমি দিয়ে দেবো। কি ওর গানের কথাগুলো তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি, খুব মন দিয়ে শুনেছি। শুনে তো মনে হলো গানের কথাগুলো নিজেরই লেখা, বুঝলি বলুন। আরে লোকগীতির উপর ওর যে এত দখল তো ভাবাই যায় না। তুই কি বলিস? হ্যাঁ ওর গান শুনে আমি তো মনে মনে ঠিকই করে ফেলেছি, সামনে মাসে মাইনে পেয়ে ওই জন্য একটা হারমোনিয়াম কিনে আনবো। দেখিস হারমোনিয়ামের জন্য স্কেল চেঞ্জিং হয়, মানে মুড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যেন স্কেলটা চেঞ্জ করা যায়, বুঝেছিস? আর দরকার পড়লে আমিও কিছু টাকা দেবো। দাদা তোমরা কিন্তু মেজো বউকে একটু বেশি লাই দিয়ে ফেলছো। আশ্চর্য, আরে কথা তো হচ্ছে হাসি কে নিয়ে, এর মধ্যে মেজো বউ করতে গেল। আমাকে তোমরা তো বোকা ভেবো না, খুব চালাকও ভাবতে পারছি না। মেজো বউকে ল্যাং মারতে এসে তো নিজেই পা পিছলে টিকবাজি খেলে। আমি শোধ তুলবো। কি করবে? মেজো বউকে তাড়িয়ে দিবি? দরকার হলে তাই দেবো। অঞ্চন শোন শোন, আমি আর বাবা যতদিন বেঁচে আছি তোর এই বড় বউ দিয়ে ছোট বউ যতই তোকে মদত দিক, তোর ইচ্ছে পূরণ হবে না। এই মেজো বউ এই বাড়িতে আছে, এই বাড়িতে থাকবে। বাবা আপনাকে একটা কথা বলবো? কি কথা বলো? আমি যে চাকরিটা করছিলাম সেটা আবার করবো। চাকরি করবে কেন? তোমার আবার চাকরি করার কি দরকার? না মানে আমার মাইনের টাকাটাতে তো আমাদের সংসার চলতো, দাদা তো কোনো চাকরি করে না। তুমি ভেবে দেখো বৌমা, আমার পুত্রবধূ হয়ে তুমি চাকরি করবে, এতে কি আমার সম্মান থাকবে? তুমি কত টাকা মাইনে পেতে? সব মিলিয়ে 3000 টাকার মতো। থাক বাবা, এ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো বৌমা, প্রত্যেক মাসের 1 তারিখে আমি তোমাকে 3000 টাকা দেব, তুমি সে টাকাটা তোমার বাবাকে দিয়ে আসবে। টাকার কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না, এই খুশি তো? কি হলো? আমাকে ক্ষমা করবেন বাবা, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে, তেমনি চাকরি না করে আপনার দেওয়ার টাকা যদি বাবাকে দিই বাবার সম্মান নষ্ট হবে। আপনার পুত্রবধূ হয়ে আমি যেমনি আপনাকে অসম্মান করতে পারি না, তেমনি মেয়ে হয়ে বাবাকেও বা কি করে অসম্মান করি বলুন। আমি যাচ্ছি বাবা। শোনো, কাল থেকে তুমি চাকরিতে যাবে। আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবু আশীর্বাদ করছি তুমি সুখী হও মা। কোথায় আছো? আমি জানতে চাইছি তুমি কোথায় যাচ্ছ। আমি কোথায় যাচ্ছি তা তুমি জানি কি করবে? আমি তোমার স্বামী, আমাকে তো জানতে হবে। আমাকে না জানিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছোবল মারতে না পারো, একবার অন্তত ফোঁস করে উঠবে। কি হলো, চুপ করে আছো যে? বউ ভাতে রাত থেকে তুমি আমাকে খাটে শুতে দাওনি, এই কথাটা আমি তেমনি হাসি ছাড়া কাউকে বলিনি, তুমিও তেমনি একজন ছাড়া কাউকে বলো না যে তোমার বউ তোমাকে কোনো পাত্তাই দেয় না। তাহলে তুমি বলবে না যে কোথায় যাচ্ছ? বললাম তো যাকে তাকে সবকিছু বলার প্রয়োজন মনে করছি না। বৌদি গাড়িতে উঠুন। আমি গাড়ি করে কোথায় যাব? সাহেব বলেছে অফিসে ছেড়ে দিয়ে আসতে আপনাকে। ওই উঠুন,
বাবাকে বলে দিও আগে যেমনি আমি বাসে করে অফিস যেতাম তেমনি বাসে করেই যাব, গাড়ি আমার লাগে। এমনকি বাড়ির কাজের বউটাও জানে মেজবৌদি কোথায় গেল, আর স্বামী হয় তুমি জানো না? চ্যাংরাম করিস না, বলো কোথায় গেছে। আমার উপর চোর দেখাচ্ছ কেন? আমি কিছু বলতে পারবো না, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমায় না বলে কোথাও যার নিয়ে তো মেজ বৌমা নন। ওকে তুমি চিনতে ভুল করেছো বাবা। করতেই পারি, নিজের ছেলেকেই যেখানে চিনতে ভুল করেছি সেখানে এ তো পরের বাড়ির মেয়ে। আচ্ছা একটু ভেবে দেখো তো, এর মধ্যে তুমি কি ওর সঙ্গে এমন কোনো ব্যবহার করেছো যাতে ও তোমার সম্বন্ধে অভিমান করতে পারে? না, ওই আমার তো ঠিক মনে পড়ছে না। তাহলে নিজের বিয়ে করা বউকে সারা রাত্রির মেঝেতে শুয়ে রাখা তোমার কাছে তেমন কিছু নয়। আশির মুখে শুনেছি বউ ভাতে রাত্রি তুমি বৌমাকে খাটে জায়গা দাওনি, দুদিন বাদে হয়তো ঘরেই জায়গা দেবে না। ভবিষ্যতের কথা ভেবেই হয়তো বৌমা তার পুরনো চাকরিতে জয়েন করেছেন। তোমার বৌমা ওখানে চাকরি করবে এটা তুমি মেনে নিচ্ছ? আমার বৌমা হয়ে ওকে রাতের পর রাত মেঝেতে শুয়ে থাকতে হয়েছে, এটা যখন মেনে নিতে পেরেছি তখন আমরা একই অফিসে একই ডিপার্টমেন্টে কাজ করি, অফিসের লোকের কাছে আমার সম্মানটা থাকবে। যখন এক ডিপার্টমেন্টে কাজ করে ওর সঙ্গে প্রেম করেছিলে তখন যদি সম্মান না গিয়ে থাকে আশা করি এখনো যাবে না। আগে যা হয়েছে হয়েছে, এখন তো সবাই বলবে যে আমি টাকার জন্য বউকে খাটাচ্ছি। তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই, সবাইকে বলে দিও বৌমার মাইনের টাকাটা আমরা নিচ্ছি না, ওর মাইনের সমস্ত টাকাটা ওর বাবার হাতে তুলে দেবে। আমাদের বাড়িতে থাকবে খাবে আর দেবার বেলায় মাইনের পুরো টাকাটা বাবাকে দিয়ে আসবে, সেটা কেমন কথা? তুমি বলতে চাইছো ও যখন বাড়িতে থাকছে খাচ্ছে তখন বাবাকেও কিছু টাকা দেওয়া দরকার, এই তো? হ্যাঁ নিশ্চয়ই। জয় বা খাকা খাওয়ার জন্য ওর কাছ থেকে কত টাকা চাওয়া যায় বলো তো? কমপক্ষে হাজার। হাজার? ঠিক আছে, তুমি চট করে শাড়িটা পাল্টে ফেলো তো। শাড়ি পাল্টাবো কেন? অফিস যাওয়ার পথে তোমাকে তোমার বাবার বাড়িতে নামিয়ে দিয়ে যাবো, তুমি তোমার বাবার কাছ থেকে হাজার টাকা নিয়ে আসবে। কেন বাবার কাছ থেকে টাকা আনবো কেন? তুমিও তো এই বাড়িতে থাকছো খাচ্ছো অথচ একটি টাকাও ধরাচ্ছ না। আমাকে চাকরি করতে দাও, নিশ্চয়ই দেব। তুমি চাকরি করবে? মেজো বউ যদি চাকরি করতে পারে আমি পারবো না? ম্যাডাম চাকরি করতে গেলে পেটে একটু আধটু বিদ্যে থাকা দরকার। বিয়ের আগে তো শুনেছিলাম বিয়ে পাস, বিয়ের পরে দেখলাম এ পাস ও পাস ধ পাস। আমি কি করব, ছোটবেলায় অসুখ করেছিল বলেই তো পড়াশোনা বেশি দূর এগোতে পারিনি। অসুখ তোমার লেখাপড়া বেশি এগোতে দেয়নি বলছে, তবে অন্য ব্যাপারে অনেকটা এগিয়ে দিয়েছে। তার মানে? কথার মানে বুঝতেও পেটে একটু বিদ্যে থাকা দরকার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।